কোথায় বুড়ি? আপনি তোর চোখের সামনে তোর পোলা আমার বাড়িটার গায়ে হাত তুইলা ইচ্ছা খতম করছে, তুই কিছুই কস নাই। কি বলবো, আপনার ভাই যে অন্যায় করেছে, ও যদি চৌধুরী সাহেবের আত্মীয় না হতো তাহলে আপনার ভাইয়ের হাড় মাংস সব এক। মেয়ে মানুষ বলে বাইচা গেলি, এরপরে যদি তোর পোলা আমার ডালুর দিকে চোখ তুলার তাকায় তাইলে এই কালু তোর কোল খালি করে কিচ্ছা খতম করবো, কথাটা মন রাখিস। চল, তুমি কোনো চিন্তা করো না মা, তবে যিনি চাকর আর মনিবের সম্পর্ক ভুলে গিয়ে আমাকে সন্তানের মতো বুকে আগলে রেখেছেন, যার নুন খেয়ে আজও বেঁচে আছি, তার সম্মান বাঁচাতে গিয়ে কাউকে খুন করতে আমার হাত কাঁপবে না মা, কাঁপবে না। সাগর, এবার মামুনি আমেরিকা যাইতে চাইলেও তারে আমেরিকা যাইতে দিমু না, কারোর সিদ্ধান্ত নিছি, খুব শীঘ্রই আরে বিয়া দিমু, তুই কি কস? আমি আর কি বলবো, তবে ছেলে ভালো বংশের হওয়া চাই। আরে বোকা, ছেলে যদি ভালো হয় তাহলে কি বংশ ধুইয়া পানি খাবো? ককের বাচ্চা দেবো একটা, পায়খানা করার জায়গা পেল না। থাক থাক, চাচা কালে শিকারে দিয়ে এনে সব পাখি মেরে সাফা করে ফেলবো। তার আর দরকার হবে না, কারণ তোমার কথা শুনে আজই সব পাখি এলাকা ছেড়ে পালিয়ে যাবে, কি বলো বাবা? বাবা, আগামীকাল আমি ওকে নিয়ে দিঘির পাড়ে ঘুরতে যাব। না, কাল আমি কোথাও যেতে পারবো না, কাল আমি পাখি মারার কাজ করবো। আরে এই পাগলা, শোন শোন, রাগ করিস না, ওই এমনি বলছে, শোন। আমার কথার অবাধ্য হওয়ার পরিণাম কি, কালই তুমি তা টের পাবে। আয় তুই যা। এই দুধ খেয়ে তুমি পাখি মারার বদলে সারাদিন ঘুমোবে, আর আমি তোমাকে জড়িয়ে ধরে মনের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি করতেছেন ম্যাম সাহেব? ওফো, দেখতেই তো পাচ্ছিস দুধ বানাচ্ছি। আরে আপনি বানাইতেছেন কেন? ইচ্ছে হয়েছে তাই। শোন, এই দুধ সাগরকে দিয়ে আসবি। জি আচ্ছা, যা। কিন্তু সাগর তো দুধ খায় না। কি দুধ খায়? আমি আর হুজুর। ও মাই গড, হুজুর রেডি আসি। জি না, হুজুরকে পরে দিবি, কারণ এই দুধে চিনি আছে। যা। আচ্ছা, আর সাগর যদি না খায় তাহলে আমি সাফা করে দেবো। এবার বুঝবে মজা। এখন তো দুধ খাওয়ার সময়, চিনি ছাড়া দুধ একদম ভালো লাগে না। আয় রামা, দুধ নিয়ে কই যাস? এই এ মানে দে, আমারে দে। না 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 হুজুর, এই দুধে চিনি আছে। আরে সেই জন্যই তো এটা খাবো। করে কি বেশ মজা মজা, ম্যাম সব জানতে পারলে মজার বারোটা বাজায় ফেলাইবো। আমার তো একটু বারোটা বাজতে দেব। হ্যাঁ, পুরাটা তো খাই ফেলাইলো। আমি কিছু দেই নাই। কি ব্যাপার, কেমন লাগতেছে কেন, মাথাটা ঝিমঝিম করে? এখন কি হবে? কি ব্যাপার, হঠাৎ ঘুম পাই যাচ্ছে কেন? বাবা বাবা বাবা, কি হয়েছে? মারে আমার খুব ঘুম পাইতেছে। আমি ঘুমাবো। কিরে রহমত, চাচাকে দুধ দিয়েছিস? ম্যাম সব দিছে। বলিস কি? আরে সব কইলাম তো, ম্যাম সব দিছে। ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার চাচা, আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? না মানে, না হঠাৎ শরীরটা ভালো লাগছিল না তাই একটু শুয়ে আছি, জাস্ট রিল্যাক্স। কি লাগ? না ও কিছু না। চাচা আপনার গলার স্বর এমন লাগছে কেন? হঠাৎ করে ঠান্ডা পানি খাইছি
তাই হয়তো গলাটা বইসে গেছে। আচ্ছা তুই এখন যা, আমি একটু ঘুমাই। আমি হাত পা টিপে না দিলে আপনার তো ঘুমই আসবে না। না না, আজকে আর টিপুন লাগবো না। আরে চাচা, হাত পা টিপে দিলে ভালোই লাগবে। বললাম তো দরকার নাই। আজ পর্যন্ত যে কাজে না করেননি, আজ কেন করছেন তা আপনিই জানেন। কি হলো চাচা, এত নড়াচড়া করছেন কেন? আরে চুপ করে শুয়ে থাকেন তো। কি ব্যাপার, আজ শরীরটা তো হালকা আর নরম নরম লাগছে কেন? যেভাবে কাশছেন মনে হয় ঠান্ডা লেগে গেছে। আমি তেল এনে হাতে পায়ে মালিশ করে দিই। না না, তার আর দরকার হবে না। তাহলে তো বুকে কফ জমে যাবে, আমি তেল আনতে গেলাম। মনে হয় বেশ ঠান্ডা লেগেছে। দেন বুকটাতে একটু তেল মালিশ করে দিই। বললাম না তেল মালিশ করা লাগবে না। আপনি চাচাকে নিচে শুয়ে রেখে এখানে কি করছেন? তোমার মন্দ করছি চাচা। চাচা, ও চাচা, চাচা, ও চাচা। শোন, জিনু গ্রাম দেখার জন্য বেরিয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই নে, কথা মতো কাজ হওয়া চাই, নইলে কারো রক্ষা নেই। হ্যাঁ হ্যাঁ, চল। ঝিনুক, আজ তোমাকে দেব প্রমাণ, তুমি আমার জানিরই জান। তোমরা কারা? কি চাও আমার কাছে? চাই তোমাকে। এই নিয়ে চল, নিয়ে চল। কেউ আমাকে আঘাত করতে এসেছে, তাই আঘাত তো তোমাকে পেতে হলো। তুমি কিছু মনে করো না। না না না, এতে মনে করার কি আছে? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম। যাক, তোমাকে আর কষ্ট করতে হলো না। তবে বাস্টার্ডগুলো জানা ছিল না যে এই নরম হাত গরম হয়ে ওদের কুত্তা পেটা করতে পারে। আসি। অনেক কষ্টে ফন্দি করে ওকে মনির খাতে বন্দি করতে গিয়েছিলাম, কিন্তু তোরা তোরা হেরে গিয়ে আমাকে হিরোর বদলে জিরো বানিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। যা রহমত, রহমত, আই রহমত। হাজুর মোট কি শর্ট? জি ম্যাম সাহেব। সাগরকে দেখছি না, ও কোথায়? আর কোয়েন না ম্যাম সাহেব, বিকাল হইলেই আমতলার মাঠে গিয়া হাডুডু খেলে। আচ্ছা কোন তো ম্যাম সাহেব, হাডুডু কোনো খেলা হইলো? লাইটে লাইটে ঝাপটে ঝাপটি। আমতলার মাঠ হাডুডু ঝাপটা ঝাপটি? হই কাবাডি 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 কাবাডি। সাগর ভাই, যা খেলা দেখাইলা, ওয়ান্ডারফুল খেলা, আমিও খেলবো। হাই হাই শুকুর,
মেম সাহেব বলে কি? মেম সাহেব, আপনি বাড়ি গিয়ে লুডু খেলেন, দাবা খেলেন, এতেও যদি ভালো না লাগে তাহলে কুতকুত খেলেন গিয়ে যান। না, এত মজার খেলা আমি কখনোই দেখিনি, তাই আজ আমি এই খেলায় খেলবো। না মেম সাহেব, এটা আপনার খেলা নয়, দয়া করে চলে যান। কেন, হেরে যাবে বলে ভয় পাচ্ছো? না তা নয়। তাহলে এসো, আমি খেলবো। ঠিক আছে, আসুন, আমি আপনার সাথে খেলবো। জি না, আমি শুধু একজনের সাথেই খেলবো। আই যা 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 যা। সাগর ভাই, মান ইজ্জত বুদ্ধি সবই গেল, দেখা যাক। আই যা যা, কোর্টের বাইরে যাও। আই তোমরা যাও যাও। প্রথমে আমার পালা, তুমি ওদিকে যাও। হায় হায়, এটা আবার কোন খেলা? কাবাডি কাবাডি কাবাডি। কাম সাস্তে সাগর ভাই হাসতে, কোথায় গেল সত্যি? কাম অন, এ কি উস্তাদ দেখি হাইরে গেল? ধরো, আপনি আমাদের জন্য আর কত করবেন? যতদিন বাইচা আছি ততদিন যেন তোমাদের জন্য কিছু কইরা মরতে পারি, সেই দোয়াই কইরো। কারণ তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে আছি তা জীবন দিয়েও শোধ করতে পারুম না। এ আপনি কি বলছেন হুজুর? ঋণী আপনি হবেন কেন? ঋণী তো হয়ে আছে আমরা। না না, আমি যে তোমাদের কাছে কত বড় ঋণী হয়ে আছি, যদি কোনোদিন সময় আসে তাইলে সেদিনই জানতে পারবা। ও হ্যাঁ, ভালো কথা, আগামী পরশু 16 তারিখ আমি শহরে যাব। ঠিক আছে, আমি দেখা করব। আসি, আসসালামু আলাইকুম। আগামীকাল কয় তারিখ? 17। আজকে কয় তারিখ? ইয়ে মানে 15। তাহলে কি 16 তারিখটা হওয়া হয়ে গেল? প্রতি মাসের একটা দিন এদিক ওদিক হলে কি হয়, আমি খেয়াল করে দেখেছি। আপনি প্রতি মাসের যে কোনো দিন ভুলে গেলেও কখনো 16 তারিখের কথাটা ভোলেন না। ক্যালেন্ডারের পাতা ছিঁড়া, তুই যতই আমারে ভুলানোর চেষ্টা করিস না কেন, আমার মনের পাতাটাকে কোনো দিন ছিঁড়তে পারবি না, কোনদিন না। হুজুর, কেউ জানে না প্রতি মাসের 16 তারিখ আপনি কই যান, কথাটা আমি কই নেই, ম্যানেজার মনে মনে কইছে। আপনি যে যান সাগর তা পছন্দ করে না, এইটু আমি কই নেই, ড্রাইভার কইছি। কেউ যাই না যাবো তাই আপনি নিজে একা গাড়ি চালায় যান, এইটু আমি কই নেই, মালিক কইছে। আচ্ছা হুজুর, এই আপনি শহরে যান কেন? খাইছে আমি যেখানে যাই না কেন, কে কি বলে তা কি জানার জন্য তোকে জিজ্ঞাসা করছি? বলছি না আমি কোনো কথা জিজ্ঞাসা না করলে তুই কিছু বলবি না? জি আচ্ছা। পায়েস পছন্দ করে তাই আজ পায়েস দিয়েছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। এই গাড়ি থামাও। জি বলো, ইউ লাভ মি অর নট? হ্যাঁ ম্যাম সাহেব। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। হায় হায়, বলেন কি, আমি তো ভেবেছিলাম ইংরেজিতে এটা আপনাদের জমির পথ কিনা তা জানতে চেয়েছেন, আর তাই হ্যাঁ বলেছি। আমি দুঃখিত মেম সাহেব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এ কথা আর বলবেন না মেম সাহেব, কেউ শুনে ফেললে মান সম্মান যাবে। মান সম্মান? দাঁড়াও দেখাচ্ছি মজা। হায় হায়, পরে কি মেম সাহেব? আরে দাঁড়ান মেম সাহেব, আমার কথা শুনুন মেম সাহেব। হে
সাগর। মেম সাহেব, আপনি খুব সহজে মন যা চাইছে তাই করছেন, কিন্তু আপনার এই চাওয়াকে খুব সহজে মেনে নেওয়া হবে আমার জীবনে চরম অপরাধ। কারণ মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সেই ছোটবেলা থেকে আমি এতিমের মতো বেঁচে আছি। আপনার বাবা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন, আমি ওনার মাঝে সেই কষ্টকে ভুলে আছি, আর তাই তাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। উনি কষ্ট পাবেন, আজ পর্যন্ত ভুলে এমন কোনো কাজ আমি করিনি, তাই আপনার কাছে আমার অনুরোধ, হঠাৎ খেয়ালখুশি মতো এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয়, আপনার বাবা কষ্ট পায়, আপনার বংশের মান সম্মান সব নষ্ট হয়। ভুলে যাবেন না, আমি আপনাদের চাকর। হায় রে মনিব ভক্ত চাকর, তুমি জানো না প্রেমের কাছে কোনো জাত বেজাত নেই, প্রেম মানে না কোনো ধর্ম। আর তাই আমিও করে যাব আমার কর্ম।